আসলে আমার এই ব্যথাটা প্রথমে কোমরে ছিল, প্রায় ওইখান থেকে পায়ে গেছে ডান পায়ে, হুম হুম তারপরে আস্তে আস্তে মানে ঘাড়ে আসছে, হাতে আসছে, মানে কোমরে, মানে ফুরা, আমার এক পা ফুরাটাই মানে অবশ হয়ে যেত মাঝে মধ্যে। আচ্ছা পরে আমি অনেকগুলো ট্রিটমেন্ট করছিলাম অনেক জায়গায়, অনেক হুম টাকা হুম নষ্ট করে ফেলছি, প্রায় 5-6 লাখ টাকার মতো। আচ্ছা পরে আমার এক মামাতো ভাই বলছে যে ডিআরপি হাসপাতাল আছে একটা, ওইটাতে আমি ট্রিটমেন্ট নিছি, আমার ডাক্তার সফিউল্লাহ প্রধান, হুম 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 উনি বলছে যে 10 দিন থাকা লাগবে। তো হুম হুম আমি 8 দিন থাকি, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি, তুমি ওইখানে যাও। আচ্ছা আচ্ছা পরে আমি আসলাম, আসি মানে ট্রিটমেন্টটা নিলাম, ডাক্তার বলছে যে আমাকে 11-21 দিন থাকার জন্য। হুম 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 পরে ইনশাল্লাহ আমি 17 দিনের ভিতরে সুস্থ হয়েছি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন, সকলকে জানাই স্বাগতম। পিএলআইডি বা পিআইডি শব্দটা আসলে অনেক ছোট্ট একটি শব্দ, কিন্তু এর ভয়াবহতা সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না। অ্যাজ ইউজুয়াল ডায়াবেটিস, আমরা যারা জানি না তাদের কাছে এটা অনেক ভয়ঙ্কর একটি রোগ। বাট আমরা যদি এর সঠিক নিয়ম মেনে চলি বা সঠিক একটি নিয়ন্ত্রিত জীবনযাপন করি, ডায়াবেটিস কিন্তু যেমন সহজেই আপনার নিয়ন্ত্রণে রাখা যায়, ঠিক তেমনি পিএলআইডি বলেন বা পিআইডি বলেন, এই ধরনের যে ধরনের সমস্যাগুলো হয়, সার্ভাইকাল বলেন বা আপনার মেরুদণ্ডের যে ডিসপ্রোল্যাপস হয়, সেই সমস্যাগুলো যদি আপনারা সঠিক সময়ে একটি সঠিক চিকিৎসা গ্রহণ করেন, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং সারা জীবন সুস্থ থাকা সম্ভব। দর্শক, আজকে আপনাদের সামনে এখানে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবত এই পিএলআইডি এবং পিআইডি রোগে উনি ভুগছিলেন, এবং এর আগে ওনার স্বাভাবিক জীবনযাপনে ছিল, স্বাভাবিকভাবে উনি সংসার ধর্ম পালন করছিলেন, সব কিছুই খুব স্বাভাবিক ছিল। বাট হঠাৎ করেই ব্যথা, এবং সেই ব্যথা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে চলে যায় যে ওনার যে সুস্থ স্বাভাবিক জীবন সেটা প্রায় একরকম লিড করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিলো ওনার জন্য। দর্শক, কী হয়েছিল আসলে একটু ওনার কাছ থেকে আমরা জানি প্রথম থেকে শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার নামটা একটু বলেন আমাদেরকে। আমার নাম নার্গিস আক্তার। আচ্ছা, আমরা জানি আপনার বয়স 30 বছর। কোথায় থাকেন আপনি? আমি দেশে থাকি। দেশে বলতে বাংলাদেশে কোথায়? ফেনীতে থাকি, ফেনী জেলাতে। আচ্ছা, আপনি তো বিবাহিত? জি। আপনার সন্তান আছেন? আছে, আমার একটা ছেলে একটা মেয়ে আছে। আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি একটু বলেন কি হয়েছিল আপনার, আর এটা ঠিক কত বছর আগে প্রথম শুরু হয়? আসলে আমার এই ব্যথাটা প্রথমে কোমরে ছিল, প্রায় ওইখান থেকে পায়ে গেছে ডান পায়ে, তারপরে আস্তে আস্তে মানে ঘাড়ে আসছে, হাতে আসছে, মানে কোমরে, মানে ফুরা, আমার এক পা ফুরাটাই মানে অবশ হয়ে যেত মাঝে মধ্যে। আচ্ছা। পরে আমি অনেকগুলো ট্রিটমেন্ট করছিলাম অনেক জায়গায়, অনেক টাকা নষ্ট করে ফেলছি, প্রায় 5-6 লাখ টাকার মতো। আচ্ছা। পরে আমার এক মামাতো ভাই বলছে যে ডিআরপি হাসপাতাল আছে একটা, ওইটাতে আমি ট্রিটমেন্ট নিছি, আমার ডাক্তার সফিউল্লাহ প্রধান, উনি বলছে যে 10 দিন থাকা লাগবে। তো আমি 8 দিন থাকি, ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি, তুমি ওইখানে যাও। আচ্ছা আচ্ছা। পরে আমি আসলাম, আসি মানে ট্রিটমেন্টটা নিলাম, ডাক্তার বলছে যে আমাকে 11-21 দিন থাকার জন্য। পরে ইনশাল্লাহ আমি 17 দিনের ভিতরে সুস্থ হয়েছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা বোন, আমরা একটু পেছন ফিরে যাই, প্রথম কবে আপনার এই ব্যথাটা শুরু হয় বা প্রথম কবে থেকে আপনি বুঝতে পারবেন এটা ঠিক কত বছর হবে? এটা আমার সিজার হওয়ার পর থেকে, প্রথম বাচ্চা সিজার হওয়ার পর থেকে ব্যথাটা হালকা হালকা শুরু হয় কোমরের মাঝখানে। মানে এটা কি প্রায় 7-8 বছর হবে? হ্যাঁ, এখন পর্যন্ত মানে 7-8 বছর, 8 বছর শেষ প্রায়। সিজারের পর থেকে আপনি কোমরে আপনি একটা ব্যথা অনুভব করতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তারপরে কি হয়েছিল? প্রথম একটু ব্যথা, সেটাকে কি কোনো ধরনের ডক্টর দেখিয়েছেন নাকি ভেবেছেন অ্যাজ ইউজুয়াল ব্যথা, সেটাকে অত বেশি গুরুত্ব? না না, আমি আসলে অনেক ডাক্তার দেখাইছি, আমি চিটাগাং ডাক্তার দেখাইছি, তারপরে ওইখানেও আমার এমআরআই করছিল, ওইখানেও বলছে যে মানে তেমন কোনো সমস্যা নাই, জটিল সমস্যা নাই। তারপরে অনেকগুলো মেডিসিন দিছে, আমি এগুলো খাইছি, খাওয়ার পরও দেখি যে কোনো পরিবর্তন নাই। পরে হাসপাতালে দেখাইলাম, তাও ওনার ওইখানে ট্রিটমেন্ট নিলাম, তাও 1 মাস ছিলাম, 1 মাস ভর্তি ছিলাম না, ওষুধ দিল, ওষুধ খাইতাম, ব্যথা বেদনা একটু কমতো, ভালো লাগতো। তারপরে দেখি যে না, অবস্থা দিন দিন আমার আরও খারাপ,
আমি মানে গার লাগতেই পারি না, এই অবস্থা হয়ে গেছিল। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল? এমন হয়েছে যে বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য ছাড়া উঠতে পারছেন না, এরকম হয়েছিল কখনো? এরকম হতো, তার আগে আমি ট্রিটমেন্ট নিছি, অনেক ডাক্তার দেখালাম, বললাম না যতক্ষণ ব্যথার ওষুধ খায় ততক্ষণ ভালো লাগে। আচ্ছা, এরপরে আবার ব্যথাটা আগের মতো হয়ে যায়, শুরু হয়, ধীরে ধীরে দেখতেছি যে আমি হাতের বল পাই না, এই পায়ে বল পাই না, শক্তি পাই না, একটু হাঁকলে মানে অনেক দুর্বল লাগে। আচ্ছা, তো এর আগে তো আপনি সম্পূর্ণ সুস্থ ছিলেন, স্বাভাবিক ছিলেন, সাংসারিক সব কাজকর্মই করতেন, কিন্তু হঠাৎ করে যখন দেখছেন যে ধীরে ধীরে আপনি আর আগের মতো অবস্থায় কাজ করতে পারছেন না, স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো করতে পারছেন না, সংসারের সন্তানদেরকে দেখাশোনা সেটাও ঠিক মতো করতে পারছেন না, ম্যাক্সিমাম সময় অসুস্থ থাকতে হচ্ছে, ডক্টর দেখাচ্ছেন, চিকিৎসা করছেন, মেডিসিন খাচ্ছেন, কিন্তু ভালো হচ্ছে না, ফলাফল পাইতেছি না, বরঞ্চ ধীরে ধীরে আরো খারাপের দিকে চলে যাচ্ছেন, কখনো কি এরকম মনে হতো না যে আমি হয়তো আর কখনো সুস্থ হব না, এরকম ডিপ্রেশন কাজ করতে ভিতরে? হ্যাঁ, এরকম কাজ করতো আমার ভিতরে, কারণ আমি তো মানে 1 কেজি পানি যে নিমু, আমার একটা ছোট বাচ্চা 1.5 বছরের, মানে ওরে যে আমি একটু একটা গেঞ্জি ফরাবো, আমার কাছে ওইটাও খারাপ লাগতো, বিরক্ত লাগতো, আমি শক্তি পাইতাম না হাতে, এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, খারাপ ছিল, প্রচুর খারাপ ছিল। রাতের পর রাত কি নির্ঘুম কাটতো? ব্যথার জন্য যন্ত্রণায় হয়তো ঘুমাতে পারতাম না, এমনটা হতো? হ্যাঁ, মাঝে মধ্যে হতো, মাঝে মধ্যে ঘুমের ওষুধ খাইতাম, কিন্তু ঘুম আসতো না, আমার প্রচন্ড মাথায় এই জায়গায় প্রচন্ড ব্যথা ছিল, এখন ব্যথাটা নাই, ইনশাল্লাহ ভালো হয়ে আছি। আচ্ছা, তো যখন এক সময় দেখা যাচ্ছে যে আপনি যখন ট্রিটমেন্ট করতে করতে প্রায় ক্লান্ত, ঠিক সেই সময় আপনি আপনার একজন আত্মীয়ের মাধ্যমে প্রথম জানতে পারেন যে উনিও ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার কাছে আসেন এবং ওনার ট্রিটমেন্ট গ্রহণ করে উনি সুস্থ হয়ে যান, এবং তখন আপনি ডিসিশন নিয়েছেন যে আপনিও সরাসরি স্যারের কাছে আসবেন, এবং সেই অনুযায়ী স্যারের কাছে চলে আসেন, এবং স্যার যখন প্রথম দিন আপনাকে দেখেন, দেখার পর কি বলেছিলেন স্যার? স্যার আমাকে আশা দিছে যে তুমি এখানে 21 দিন তোমার থাকা লাগবে, তোমার সমস্যা বেশি, আমি আমার সব কিছু বিস্তারিত করে বললাম, বললো যে তোমার সমস্যা বেশি, তুমি 21 দিন থাকা লাগবে। তো এরপরে স্যার তো 21 দিন থাকতে বলছে, এখন আমার তো নিজের সমস্যা, আর আমিও সুস্থ আছি, ভালো আছি ইনশাআল্লাহ, এই জন্য আমি মানে সেই অনুযায়ী আপনি ভর্তি হয়ে যান, এবং আপনি দেখেছেন যে আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছিলো। কতবেলা করে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হতো? হ্যাঁ, আমাকে ট্রিটমেন্ট দিত এখানে সবাই ভালো, কারণ আমি অনেক জায়গায় অনেক মেডিকেলে ভর্তি ছিলাম, দেখলাম যে সিস্টার বা অন্য অন্য মানুষগুলো খারাপ ব্যবহার করতো মাঝে মধ্যে, অনেকে মানে এখানে আসি দেখি যে সবে ঠিক আছে, সবে ভালো আছে, ডাক্তার বলেন, সিস্টার বলেন, মানে যারা আছে, মানে টাইম টু টাইম আপনার সবকিছু আপনি পেয়েছেন, এবং থেরাপিও আপনাকে টাইম টু টাইম দেওয়া হয়েছে, মানে সেটা কোনো পারফর্ম করা হয়নি, আজকেও দিতে চাইছে, আমি নিই নাই, কারণ আমি তো চলে যাব, আমি তো ভর্তি থাকবো না, এই জন্য ওরা তো দিতে চাইছে। আচ্ছা, এই যে এত সুদূর থেকে, এই যে ফেনী জেলা থেকে এসেছেন, এবং এই যে এত দীর্ঘ একটা সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন, এত কষ্ট করে যে আজকে আসা এবং ট্রিটমেন্ট নেওয়া, আপনার কি মনে হয় যে আপনার ডিসিশনটা সঠিক ছিল? হ্যাঁ, সঠিক ছিল। বোন, একটা সময় ছিল যখন আপনি হয়তো বিছানায় শুয়ে আছেন, ব্যথার যন্ত্রণায় আপনি হয়তো কাঁপছেন, এই সময় হয়তো আপনি ভিডিওতে আরেকটা মানুষের হয়তো কোনো ভিডিও দেখেছেন যে তারা হয়তো সুস্থ হয়ে হয়তো বলেছে যে হ্যাঁ আমি আজকে ভালো আছি, সুস্থ আছি। আজকে ঠিক একই জায়গাটা আপনি আছেন, এবং আপনাকে এরকম অসংখ্য মানুষ আছেন যারা হয়তো এই মুহূর্তে আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। তাদের জন্য আমি এটাই বলবো, কারণ তারা তো, আমি তো সবাইকে চিনি না, কে কী হয়, কাকে কীভাবে ডাকবো, কিন্তু তারা সবাই বারবার সব কিছু জিজ্ঞেস করতো, মানে কোনো সমস্যা কোনো অসুবিধা হইতেছে কি না, এগুলো আর কি, তারা সবাই ভালো আছে আমি বল মনে করি, সবাই ট্রিটমেন্টও ভালো, ডাক্তারও ভালো, সবাই ভালো এখানে, আর গরিবরা যদি ট্রিটমেন্ট নিতে আসে হেল্পও পায়, সব দিক দিয়ে হেল্প পায়, একটু সার দেয় সবাই, একটু একটু সার দেয় সবাই যদি বুঝে। এরকম অসংখ্য রোগী আছেন যারা হয়তো এই মুহূর্তে এই ধরনের, আপনি যে ধরনের সমস্যাটা ভুগেছেন, এই ধরনের সমস্যাটা ভুগেছেন, তারা কোথায় গেলে একটা ভালো ট্রিটমেন্ট পাবে, তাদের জন্য যদি কিছু বলেন। আমি মনে করি বাংলাদেশের ভিতরে আমি তো অনেক জায়গায় ডাক্তার দেখাইলাম, ঢাকাতে কোথায় কোনো মানে আমি ইয়ে পাইলাম না, ফলাফল পাইলাম না, কিন্তু আমি লাস্ট 8 বছরের ভিতরে এ জায়গায় আসি, এই হাসপাতালে আসি, ডিপিআরএস হাসপাতালে আসি, আমি ভালো ইনশাল্লাহ সুস্থ হইতেছি, আর আশা করব মানুষেরও যেহেতু মানে ভালো জায়গায় ট্রিটমেন্টটা নেয়, ভালো ডাক্তার দেখায়, এটাই আল্লাহ আপনাকে কবুল করুক। দর্শক, এরকম অসংখ্য বোন, অসংখ্য মা, অসংখ্য ভাই, অসংখ্য বাবা যারা দীর্ঘদিন এরকম ব্যথার যন্ত্রণায় ভুগেছেন, হাসি মুখে ফিরে গিয়েছেন, সুস্থ আছেন, ভালো আছেন, পরবর্তীতে আবারও ফেরত আসছেন জানাতে যে এখনও সুস্থ আছেন, ভালো আছেন, যারা দীর্ঘদিন যাবৎ এর ধরনের সমস্যাটায় ভুগছেন,
আমাদের কথা হচ্ছে একবার আপনারা চেষ্টা করে দেখুন, আপনারাও পারবেন, আমার এই বোন যদি পারেন, এরকম অসংখ্য ভাই বোন বাবা মা যারা আছেন দীর্ঘদিন কষ্টে ভুগেছেন, তারা যদি পারেন আপনি কেন পারবেন না? চুপ করে বসে থাকার সময় না, যন্ত্রণাকে নিজের ভেতরে জিয়ে রাখার সময় না, একে দূর করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সুন্দর পৃথিবী, সুন্দর পৃথিবীকে সুন্দর চোখে দেখুন, যন্ত্রণার চোখ দিয়ে না। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বোন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।